আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নামাল ইমামু জুন্নাতুন। এই যে অধ্যায়টা এই হাদিস থেকে নিয়েছে, নিশ্চয়ই ইমাম হচ্ছে ঢাল। ইউকাতাল মুমারাহি, তার পেছনে থেকে সশস্ত্র লড়াই করতে হবে। ওয়ায়ুত্তাকা বিহি, তার মাধ্যমে বাঁচতে হবে। ফাইন আমারা বেতাকওয়াল্লাহ আজ্জা ওয়া জাল্লা, যদি ইমাম দেশের শাসক আল্লাহ ভীরুতা নির্দেশ দেয়, ও আদালা এবং সুবিচার করে, কান আল্লাহ বেজালিকা আজরুন, তাহলে এর বিনিময়ে তার জন্য পুরস্কার রয়েছে, নেকি রয়েছে। কার জন্য? শাসকের জন্য, ইমামের জন্য। ওয়াইয়ামর বেগাইরিহি, যদি অন্য কোনো নির্দেশ দেয়, পাপের নির্দেশ দেয়, অবিচার করে, সুবিচার না করে, অন্যায় করে, জুলম অত্যাচার করে জনগণের ওপর বা কোনো সিদ্ধান্তের ক্ষেত্রে, কানা আলিহি মিনহু, তাহলে তার ওপর পাপের বোঝা যাবে, আপনাদের উপর যাবে না, আমার উপর যাবেন না। কার উপর পাপের বোঝা যাবে? যারা শাসন ক্ষমতায় আছে, যার হাতে চাবি কাঠি আছে। এই ছিল।